হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর ফারহান। আজকে আলোচনা করব সিজারিয়ানের পর একজন মায়ের কি কি যত্ন নিতে হয়। একজন গর্ভবতী মহিলার বাচ্চা গর্ভে থাকাকালীন যেমন তার যত্ন নিতে হয় সবার থেকে আলাদাভাবে, ঠিক তেমনই সন্তান জন্মের প্রসবের পর বিশেষভাবে তার যত্ন নিতে হয়, যেন সে তার আগে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রসব পরবর্তী 6 থেকে 8 সপ্তাহ সময় একজন মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। প্রসব পরবর্তী দিনগুলো মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খুবই চ্যালেঞ্জিং, বিশেষ করে মায়ের যদি সিজারিয়ান হয়। সিজারিয়ানের পর মায়ের যত্ন নিজে নিয়েই আজকের আলোচনা। সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার সময় এবং তারপরেও শরীরের উপর দিয়ে অনেক দখল যায়। এটি একটি বড় ধরনের অস্ত্রোপচার যেখানে পেটের বিভিন্ন স্তরের টিস্যু কাটা হয়। সিজারের প্রভাব মায়ের উপর শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও পড়তে পারে। তবে এই পরিবর্তন এক এক মায়ের জন্য এক এক রকম হতে পারে। তাই সিজারের পর নিজের শরীরের খেয়াল রাখার পাশাপাশি নিজের মনের খেয়াল রাখাও একান্ত জরুরি। সিজারের পর মায়ের যত্ন, একদিকে মাকে যেমন গর্ভ ও প্রসব সংক্রান্ত বিভিন্ন শারীরিক পরিবর্তনের পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করে, তেমনি মা এই সময় বিভিন্ন জটিলতা থেকেও রক্ষা করে। আমাদের পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।